পশ্চিমবঙ্গ রাজ্যের টাকা ছাপানোর কারখানায় কর্মী বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে ইনফরমেশন পেয়ে যাবেন তো চাকরি সংক্রান্ত বিভিন্ন ধরনের খবরাখবর পেতে আমার ইউটিউব চ্যানেল প্লাই ইনফো সাবস্ক্রাইব করে এবং অল বেল বেলাইকটিতে ক্লিক করে পাশে থাকবেন তাহলে কোনো প্রকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই ভিডিও বানিয়ে আপনাদের সামনে ইউটিউবে তুলে ধরা হয় তো খুনি ভিডিওটিতে একটি লাইক করে দেন এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন পারলে শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা আমাকে ধরনের চাকরির ভিডিও বানাতে আরও বেশি আগ্রহী করে তুলবে তো পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত যে টাকা ছাপানোর কারখানা সেখানে কর্মী নিয়োগ হবে এটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর নোটিফিকেশানটি বেশ বড় আছে তো এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে তো ধৈর্য সহরে দেখবেন ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতা ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশানস তাহলে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে ফ্রম ইলিজিবল অ্যান্ড উইলিং অ্যাপ্লিক্যান্টস ফর দ্য পোস্ট অফ তাহলে কী কী পোস্টে নিয়োগ হবে এনগ্রেভার মেটাল ওয়ার্কস অ্যাট লেভেল সব স্থায়ী পদে চাকরি মনে রাখবেন বেতন ক্রম বেশ ভালোই আছে বিফোর পোস্ট এনে শূন্য দুটো আছে তারপরে জুনিয়র টেকনিশিয়ান বার্নিসার এ পোস্টে নিয়োগ হবে এখানে পেলভেল ডবলু ওয়ান সিক্স পোস্ট এখানে ছটা শূন্য পদ আছে জুনিয়র টেকনিশিয়ানে আর এনগ্রেভারে আছে দুটি পোস্ট তারপরে আছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট একটি পোস্ট এগুলো সব স্থায়ী পদে নিয়োগের চাকরি তো অ্যাপ্লিকেশানস আর অ্যাডভাইস টু অ্যাপ্লাই অনলাইন অনলাইনে আবেদন করতে হবে অনলাইন অলরেডি শুরু হয়ে গেছে তেইশ তিন দু থেকে এবং লাস্ট ডেট হচ্ছে বাইশ চার দু তাদের যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এইচ টি টিপিএস কোলন এম কলকাতা ডট এস ডট কম এখান থেকে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সেখানে একটা ক্যারিয়ার অপশান পাবেন সেখানে গিয়ে অনলাইনে আবেদন করবেন অনলাইন ছাড়া অন্য কোনোভাবে ফর্ম কিন্তু জমা না হবে না বিফোর অ্যাপ্লাইং অ্যাপ্লাই করার আগে আপনারা সমস্ত আপনাদের ক্রাইটেরিয়া দেখে নেবেন বয়স শিক্ষাগত যোগ্যতা সব ঠিকঠাক আছে কিনা বা এলিজিবল হচ্ছেন কি না যারা ঠিকঠাক ফর্ম ফিল আপ করবেন না যেমন শিক্ষাগত যোগ্যতা বয়স বা আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তাদের ফর্মগুলো কিন্তু ক্যান্সেলও হবে আর এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান শুড ডু নট ফুলফিল এজ এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড আদার ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ ওয়ান আপনাদের যা যা যোগ্যতা আছে সব যেন বাইশ চার দু হাজার চব্বিশের আগে কমপ্লিট হয়ে থাকে আর নট এলিজিবল অ্যান্ড নিড নট অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট এরপরে যদি কারোর হয় সার্টিফিকেট তাহলে সেগুলো গ্রাহ্য করা হবে না ডিউরেশান ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এখানে তারিখ তেইশ তিন দু হাজার চব্বিশ থেকে শুরু হয়েছে বাইশ চার দু হাজার চব্বিশ অনলাইনে ফিজও কাটাতে হবে ফিজ কাটানোর লাস্ট ডেট সেই বাইশ চার দু হাজার চব্বিশ আর অনলাইনে পরীক্ষা হবে টেন্টেটিভ ডেট অফ অনলাইন এক্সামিনেশান উইল বি কন্ডাক্টেড অনলাইন অ্যাট সিলেক্টেড সেন্টার সেটা হতে পারে কোন মাসে জুন মাস থেকে জুন থেকে জুলাইয়ে হতে পারে তাদের এই ওয়েবসাইট লিঙ্ক এবার ভ্যাকান্সিজ বা রিজার্ভেশান এটা এনগ্রেভার মেটাল ওয়াক্স আচ্ছা বেতনক্রম হচ্ছে তেইশ হাজার নশো থেকে পঁচাশি হাজার পাঁচশো তার সাথে আইডিআই প্যাটার্ন পে লিবেল আদার অ্যালাউন্সেসও আছে এখানে আনরিজার্ভ জেনারেল দুটি শূন্য পদে নিয়োগ এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে ব্যাচেলার অফ ফাইন আর্টস তার মধ্যে পেন্টিং বা স্কাল্পচার বা মেটাল ওয়ার্কস তার সাথে সাথে ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস থাকতে হবে বয়স আঠারো থেকে আঠাশের মধ্যে হতে হবে আর অনলাইনে এক্সামিনেশান হবে তারপরে যেটা আছে জুনিয়র টেকনিশিয়ান বার্নিসার এদের বেতন আঠারো হাজার সাতশো আশি থেকে শুরু এখানে মোট শূন্যপাদ হচ্ছে পাঁচটি ও এ একটি দে টোটাল হচ্ছে ছটি এখানে শিক্ষাগত যোগ্যতা ফুল টাইম আইটিআই সার্টিফিকেট আইটিআই সার্টিফিকেট ইন গোল্ড স্মিথ গোল্ড স্মিথে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে যে কোনো রিকগনাইজড প্রতিষ্ঠান থেকে এনসিবিটি বা এসসিভিটি অথবা মাধ্যমিক পাস তার সাথে আইটিআই ইন ট্রেড তাহলে মাধ্যমিক পাস যেটা জুনিয়র টেকনিশিয়ান বার্নিসার সেক্ষেত্রে মাধ্যমিক পাস এবং তার সাথে আইটিআই কোর্স করা থাকতে হবে এনসিভিটি বা এস সিভিটি যে কোর্সের অথবা শর্ট টার্ম কোর্সেস বেসড অন মডিউলার এমপ্লয়েবল স্কিলস তারপরে আইটিআই দু বছরের কোর্স গোল্ড স্মিতে যদি থাকে তারা আবেদন করতে পারবেন বয়স এখানে আঠারো থেকে পঁচিশ অনলাইনে এক্সাম হবে তারপরে ল্যাব অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন আঠারো হাজার সাতশো আশি একটি শূন্য পদ আছে আনডিজার্ভ এখানে শিক্ষাগত যোগ্যতা ফুল টাইম আইটিআই সার্টিফিকেট ইন ল্যাব অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট রিকগনাইজড ফ্রম এনসিবিটি বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ অনলাইনে এক্সাম হবে আচ্ছা অ্যাজ পার ইউজিসি ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিং রেগুলেশন দু হাজার সতেরো পাবলিশড ইন অফিসিয়াল গেজেট আন্ডার পার্ট ওয়ান দ্য প্রোগ্রামস ইন ইঞ্জিনিয়ারিং মেডিসিন ডেন্টাল নার্সিং ফার্মাসি আর্কিটেকচার অ্যান্ড ফিজিওথেরাপি অ্যাটসেট্রা আর নট পারমিটেড এদেরকে অনুমতি দেওয়া হবে না টু বি অফার্ড আন্ডার ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিং মোড ভ্যাকান্সিটা পরবর্তীতে বৃদ্ধিও হতে পারে সেটা বলা আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অ্যান্ড এক্স সার্ভিস বি অ্যাডজাস্টেড বাই হরাজেন্টাল রিজার্ভেশান আন্ডার সেকশান থার্টি থ্রি অফ দ্য পার্সনস উইথ দ্য ডিসাবিলিটি হ্যান্ডিক্যাপদের পার্সেন্ট থাকতে হবে এখানে কিছু ফুল ফর্ম দেওয়া আছে গাইডলাইন দেওয়া আছে ইডাব্লিউএসের ক্ষেত্রে গাইডলাইন্স ফর এস সি এস টি ও বি সি তাদেরও নিয়মাবলী সম্বন্ধে দেওয়া আছে ডাউনলোড করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ ফাইলের লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে পুরো ইনফরমেশান দেখে নেবেন গাইডলাইনস পারসনস উইথ ডিজাবিলিটিজ ইউজিং স্ক্রাইব যারা নিতে চায় তাদের ক্ষেত্রে এখানে কিছু বলা আছে তাছাড়া লোকমোটোর ডিজাবিলিটি বা সারেভেলার পার্সি যাদের আছে সে বিষয়ে বলা আছে গাইডলাইনস ফর ভিজুয়ালি হ্যান্ডিক্র্যাপড এম্পার্ড ক্যান্ডিডেটস আপার রেজ লিমিট ছাড় আছে এসএসটিদের পাঁচ বছর ও বিসিদের তিন বছর আর হ্যান্ডিক্র্যাপদের দশ বছর বয়সের ছাড় আছে নো রিল্যাক্সেশান ইন দ্য আপার এজ লিমিট ইজ অ্যাডমিসিবল টু এস সি এসটি ও বিসি ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর মানে এস সি এসটি বা ও আছে কিন্তু যাবে অ্যাপ্লাই করছে তারা কিন্তু এস সি বা ও বিসির যে ছাড়টা সেটা কিন্তু পাবে না এক্সামিনেশান ফি এবার পরীক্ষার যে ফিজ সেটা দিতে হবে ছশো টাকা তার সাথে জি এস টি আছে ছশো টাকা ফিজ কাটাতে হবে ফর ইচ পোস্ট নো অ্যাপ্লিকেশান ফিজ ইজ রিকোয়ার্ড টু বি পেড বাই তাহলে এস সি এস টি পি ডাব্লিউদের কোনো ফিজ দিতে হবে না বাট ইনটিমেশান চার্জ দুশো টাকা তাদেরকে দিতে হবে এস সি এস টি পি ডাব্লিউদের সিলেকশান টু দ্য পোস্ট উইল বি কন্ডাক্টেড ইন দ্য ফলোয়িং ফেজেস মেটালগ সিরিয়াস এনগ্রেভার আচ্ছা এখানে সিলেবাসটা দেওয়া আছে প্রফেশনাল নলেজ ইন দ্য রেসপেক্টিভ ক্যাটাগরি মেটাল ওয়ার্কস পেন্টিং অ্যান্ড স্কাল্পচার এটা এনগ্রাভারদের ক্ষেত্রে এখানে থাকছে পঞ্চাশ নম্বর অফ কোয়েশ্চেন পঞ্চাশটি থাকবে ম্যাক্সিমাম মার্কস পঁচাত্তর তাছাড়া থাকবে লজিক্যাল রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ল্যাঙ্গুয়েজ পনেরো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড দশ এভাবে টোটাল নাম কোয়েশ্চেন থাকছে একশোটির ম্যাক্সিমাম একশো পঁচিশ একশো কুড়ি মিনিটের পরীক্ষা হবে আচ্ছা যারা এস আনরিজার্ভ বা ইডাব্লিউ এস তাদেরকে কোয়ালিফাইং মার্কস পঞ্চান্ন ফিফটি ফাইভ পেতে হবে আর ও দের ফিফটি পার্সেন্ট পেতে হবে পঞ্চাশ পেতে হবে এস এস টিদের পঁয়তাল্লিশ পার্সেন্ট পেতে হবে তাহলে পাস বলে গণ্য হবে এবার জুনিয়র টেকনিশিয়ান তাদের ক্ষেত্রে এটা হচ্ছে সিলেবাস প্রফেশনাল নলেজ ইন রেসপেক্টিভ স্ট্রিম তাছাড়া থাকছে এটা পঞ্চাশ থাকছে লজিক্যাল রিজনিং দশ জেনারেল অ্যাওয়ারনেস পনেরো ইংলিশ পনেরো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড দশ টোটাল একশো একশো পঁচিশ একশো কুড়ি মিনিটের পরীক্ষা অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন হবে যারা সিলেক্ট হবে তাদেরকে এক বছরে প্রবেশন মানে শিক্ষা দেওয়া হবে এক বছরে তারপরে কাজে নিযুক্ত করা হবে এবার ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কী বলা হয়েছে সিলেবাস সংশ্লিষ্ট প্রফেশনাল নলেজ ল্যাব অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট লজিক্যাল রিজনিং দশ জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ এগুলো আছে সব টোটাল একশো একশো পঁচিশ ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো ঠিকঠাক দেখে নেবেন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন ইফ দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস ইজ মোর দ্যান দ্য ক্যাপাসিটি অ্যাভেলেবল ফর অনলাইন এক্সাম ফর সেন্টার ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতা রিজার্ভস দ্য রাইট টু অ্যালট অ্যানি আদার প্রার্থী বেশি হলে অন্যান্য সেন্টারও পরীক্ষা হতে পারে অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড বাই ক্যান্ডিডেট অনলি ফর ওয়ান পোস্ট যারা আবেদন করবেন একটিমাত্র পোস্টে আবেদন করতে পারবেন হুইচ মিন্স দ্যাট ক্যান্ডিডেট ক্যান নট অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট একজন ব্যক্তি এক একের বেশি পোস্টে আবেদন করতে পারবেন না इच एप्लिकैस शुड देर फर एंसर दैट्स फुलफिल्स एलिजिबिलिटी क्राइटेरिया एंड द पार्टिकुलर्स फार्निस्ट एट एस ओ बी सी क्षेत्र द सिलेक्टेड कैंडिडेट्स एंड नायदार एंटाइटल फर ओभार टाइम अलोवानस नर एनी प्रोडक्टिविटी लिंक्ड इंसेंटिव पेमेंट रिपोर्टिंग डेट परीक्षा विषय बसेस फर अरिंग एट स्कोर्ट हाउ टू एप्लै ডিটেল্ড গাইডলাইন্স অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে ফিজ কাটাতে হবে ডকুমেন্ট স্ক্যান এবং আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফিজ বাইশ চার দু হাজার চব্বিশের মধ্যে কাটিয়ে নিতে হবে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন পদ্ধতি বলে দেওয়া আছে ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই অনলাইন তারপর নিউ রেজিস্ট্রেশন করতে হবে তো স্টেপ বাই স্টেপ এগোতে থাকবেন পেমেন্ট অফ ফিজ সেটা অনলাইনে কাটাতে হবে তারপরে পেমেন্ট ফর্ম ফিল আপ সাবমিট হয়ে গেলে প্রিন্ট আউট নিয়ে রাখবেন এখানে ডকুমেন্ট স্ক্যান করার ক্ষেত্রে গাইডলাইন দেওয়া আছে ফটোগ্রাফ সাড়ে চার সাড়ে তিন সেন্টিমিটারে হবে দশ থেকে কুড়ি কেবির মধ্যে সাইজ যেন হয় আর এখানে লেফট থাম ইমপ্রেশন আপলোড করতে হবে এটা সাইজ কুড়ি থেকে পঞ্চাশ কেবি ইমেজ কুড়ি কেবির মধ্যে হতে হবে জেপেক ফরম্যাট এনে কত ডিপিআই স্ক্যান করতে হবে সেগুলো বলে দেওয়া আছে প্রসিডিওর ফর আপলোডিং দ্য ডকুমেন্টস কীভাবে আপলোড করবেন সেগুলো স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে দেখবেন আইডেন্টি ভেরিফিকেশান অ্যাপ্লিক্যান্টস আর অ্যাডভাইস টু টেক এ প্রিন্ট আউট অফ জেনারেটেড ফর্ম তাহলে প্রিন্ট আউট করে রাখবেন এ ফটোগ্রাফ বিলো দ্য স্ক্যান্ড ফটোগ্রাফ অ্যান্ড সাইন্ড অ্যাক্রোস অ্যাপ্লিক্যান্ট শুড সঠিক জায়গায় সাইন করবেন ফটো যারা অলরেডি চাকরি করছেন কোন দপ্তরে তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে অ্যাপ্লিকেশন পদ্ধতিটা এখানে বলা আছে তো হচ্ছে কলকাতার ছাপাখানায় অর্থাৎ টাকা ছাপানোর যে কারখানা সেখানে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা ভিডিও আকার ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্ত